বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত অব ডেপুটি কালেক্টরেটকে হুমকি দেওয়া সহ অসংলগ্ন কথাবার্তা বলা ও সরকারি দপ্তরে ঢুকে কাজে বাধা দেওয়ার অভিযোগে এক যুবককে পুলিশে দেওয়ার ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার 11 জানুয়ারি দুপুরে কার্যালয়ের এনডিসির কক্ষে এই ঘটনা ঘটে। আটক যুবক মেহেদী হাসান অভি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চরাদি গ্রামের মুজিবুর রহমানের ছেলে, আর মুজিবুর রহমান ট্রাফিক পুলিশের অবসরপ্রাপ্ত উপপরিদর্শক। ঘটনার পর জেলা প্রশাসক শহীদুল ইসলাম সাংবাদিকদের বলেন, একজন যুবক আমাদের অফিসে এসে কর্মকর্তাদের হুমকি দিয়েছে দায়িত্ব পালনের ক্ষেত্রে। ঘটনাটি যেহেতু আইনগত বিষয়, তাই আমরা তাৎক্ষণিক সংশ্লিষ্ট থানাকে অবহিত করি। থানা পুলিশের সদস্যরা এসে ওই যুবককে তাদের হেফাজতে নিয়েছে, তারা বিষয়টি খতিয়ে দেখবে, বিষয়টিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে জানিয়ে জেলা প্রশাসক বলেন, সরকারি অফিসে এসে কেউ যদি হুমকি দেয় সেটা তো সরকারি কাজের বাধা দেওয়া শামিল। আর হুমকি বলতে ওই যুবক বিভিন্ন ধরনের অসংলগ্ন কথাবার্তা বলেছে যা কাম্য নয়, পুলিশ পুরো বিষয়টি যাচাই বাছাই করে দেখছে। একজন যুবক আজকে আমাদের অফিসে এসে আমাদের কর্মকর্তাদের সে হুমকি দিয়েছে দায়িত্ব পালনের ক্ষেত্রে। বিষয়টি যেহেতু আইনগত বিষয়, আমরা সংশ্লিষ্ট থানাকে জানিয়েছি, তারা তাদের হেফাজতে নিয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখছে। হুমকি সে বিভিন্ন ধরনের অসংলগ্ন কথা বলেছে, বিভিন্ন ধরনের অসংলগ্ন কথাই বলেছে, এটা আসলে পুলিশ আগে যাচাই করে দেবে। সরকারি অফিসে এসে কেউ যদি হুমকি দেয় সেটা তো সরকারি কাজে থাকে। এদিকে আটকের পর থানায় নিয়ে যাওয়ার সময় যুবক অভি সাংবাদিকদের বলেন, আমি জেলা প্রশাসক কার্যালয়ের হিসাব সহকারী কাম কম্পিউটার পদে নিয়োগ পরীক্ষায় অংশ নেই, পরীক্ষায় উত্তীর্ণদের তালিকায় আমার নাম ছিল না, তাই চ্যালেঞ্জ করে আবেদন করি। বিষয়টি নিয়ে জানতে গেলে এনডিসি অং সিং মারমার সঙ্গে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে শারীরিক হিনস্তার পর্যায়ে গিয়ে পৌঁছায় বিষয়টি। এ বিষয়ে জেলা প্রশাসক কার্যালয়ে নেজারত অব ডেপুটি কালেক্টরেট এনডিসি অং সিং মারমা গণমাধ্যমের সঙ্গে কোনো কথা বলতে রাজি হননি। তবে হুমকির বিষয়টি একাধিক এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সঙ্গেই হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিসুল হক জানান, অবৈধভাবে ডিসি অফিসে সার্টিফিকেট শাখায় ঢুকেছিলেন ওই যুবক, সেখানে তিনি অফিসিয়াল আইনবিরোধী কোনো কর্মকাণ্ড করেছেন। সেখানকার কর্তৃপক্ষ তাকে আটক করে আমাদের কাছে হস্তান্তর করেছে। লিখিত অভিযোগ পাওয়ার পর এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। সার্টিফিকেট শেখার ঢুকেছিল, সেখানে হয়তো সে অন্যায় অবৈধভাবে কোনো কাজকর্ম করেছে, সেটা অফিসিয়াল আইন বিরোধী, তো সেখানকার তাকে আটক করে আমাদের কাছে হ্যান্ড ওভার করেছে এবং তারা এই বিষয়ে আইনের আশ্রয় নেবে বলে জেনেছে এবং তার বিরুদ্ধে অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা।